আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে সবাই ভালো আছেন। আজকে আমরা রেভিটের ব্রিজের একটা সেগমেন্টের ফর্ম কেমন তৈরি করা যায় ওটা দেখবো। জাস্ট এটার একটা প্রিভিউ দেখাবো, পরবর্তীতে এটার ডিটেল থ্রিডিটা কীভাবে তুলতে হয় ওটা আমি একটা ভিডিও দিয়ে দেখাই দিব, একটা ক্লাস নিয়ে দেখাই দিব। তো চলুন দেখি এই ব্রিজের সেগমেন্ট কেমন কীভাবে তৈরি করা যায়, এটা একটা প্রিভিউ দেখি। চলুন, এখানে দেখেন এটা হচ্ছে আমার একটা ফ্যামিলি, অ্যাডাপ্টিভ ফ্যামিলি। এই ফ্যামিলির মধ্যে এই আমার পয়েন্ট ওয়াইজ লাইন তৈরি করে নিতে হয় এবং প্রত্যেকটা পয়েন্টে আমাকে প্যারামিটারগুলো সেট করে দিতে হয়। দেন আমাকে একটা প্রোফাইল তৈরি করা লাগে, প্রোফাইল তৈরি করে এই জায়গার মধ্যে আমাকে প্রোফাইলটা বসাতে হবে। বসানোর পরে দেন আমাকে ফর্ম ক্রিয়েট করতে হবে। তো ফর্ম ক্রিয়েট করার জন্য প্রোফাইলটা আমাকে আগে তৈরি করে নিতে হয়। যেমন প্রোফাইলটা তৈরি করার পর আমাকে কম্পোনেন্টের মাধ্যমে ক্লিক করে আমাকে এটা এই লাইনের উপরে এসে পয়েন্ট বা পয়েন্ট টু পয়েন্ট আমাকে সেট করে দিতে হবে। তো কীভাবে সেট করতে হয় এখানে দেখেন, আমাকে ফার্স্ট অফ অল যে তিনটা পয়েন্ট আমি এটা বানিয়ে নিয়েছিলাম, থ্রি পয়েন্ট অ্যাডাপটিভ ফ্যামিলি এটাকে বলে। তো এই থ্রি পয়েন্ট অ্যাডাপটিভ ফ্যামিলি আমাকে দুটা ফাইল বানিয়ে নিতে হয়েছিল, একটা সলিড ফর্মের জন্য, একটা হোয়াইট ফর্মের জন্য। তো সলিড ফর্মের জন্য আমাকে ফার্স্ট অফ অল ক্রিয়েটে যে কম্পোনেন্ট ক্লিক করার পরে এখানে ডান দিকে যে প্রপার্টিস সেগমেন্টটা আছে, সেগমেন্ট থেকে বিচ টাইপ প্রোফাইল বানানো আছে। তো আমি এটা আগেই বানিয়ে নিয়েছিলাম, এটা ডিটেলটা আমি পরে দেখাবো। তো এখানে ব্রিজ প্রোফাইল, দুইটা প্রোফাইল দেওয়া আছে, ব্রিজ সেই প্রোফাইলটা দিয়ে সিলেক্ট করলাম। পয়েন্ট থেকে তিনটা পয়েন্ট আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে এটা বসালাম। বসানোর পর এটা এই পয়েন্টটা দিয়ে এই একটা প্রোফাইল এখানে বসালাম। বসানোর পর এইটার মধ্যেই আমি আবার ভয়েডের জন্য একটা হোয়াইট প্রোফাইল তৈরি করেছি। তো এটার মধ্যে হোয়াইট প্রোফাইল এটার মধ্যে আবার বসিয়ে দিব। তো ক্রিয়েট কম্পোনেন্ট দেন হোয়াইট প্রোফাইল, ওকে, সেম প্রসেসে আমি এটাকে বসাবো, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট অ্যান্ড থার্ড পয়েন্ট, ওকে। এখন এটা আছে আমার যে ফার্স্ট প্রোফাইলটা বসালাম, তো এটা সিলেক্ট করে ফার্স্ট প্রোফাইলটা আমাকে সিলেক্ট করে দেন উপরে প্রপার্টিজ অপশন, উপরে যে টুলগুলো আছে টুলগুলো অপশন থেকে এসে মডিফাইতে যেয়ে এটা রিপিট দিব। রিপিট দেওয়ার পর অটোমেটিকভাবে এটা আছে যেই শেপের যে লাইনটা আছে কার্ভ টাইপের, তো কার্ভ অনুযায়ী এটা প্রোফাইলটা বসে যাবে। এটা গেল আমার সলিড সেগমেন্টটা, সলিড ফর্ম প্রোফাইলটা। এরপরে দেবো আমি হচ্ছে এটাকে হোয়াইট প্রোফাইলটা, হোয়াইট প্রোফাইলে সিলেক্ট করে দেন রিপিট দেওয়ার পরে এখন এটা আমার হচ্ছে রিপিট প্রোফাইল আছে। তো রিপিট প্রোফাইল থাকা অবস্থায় এটা আমি ফর্ম তৈরি করতে পারবো না, তো রিপিট প্রোফাইল থেকে আমাকে এটা রিমুভ করতে হবে। রিমুভ করার পরে দেন আমি ফর্ম তৈরি করতে পারবো। এখন সলিড প্রোফাইলটা যেটা আছে এটা সিলেক্ট করে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে রিমুভ রিপিটার, ওকে, দেন ক্রিয়েটে যে সলিড ফর্ম, হ্যাঁ, এই হচ্ছে আমার পুরোপুরি সলিড ফর্ম তৈরি হয়ে গেল। এবং ব্রিজে সাধারণত আমরা যেটা দেখি ভিতরের অংশটুকু ফাঁকা থাকে, ওইদিন আমার হচ্ছে হোয়াইট যে প্রোফাইলটা আছে ওই হোয়াইট প্রোফাইলটা দিয়ে একই প্রসেসে আমি রিপিটার রিমুভ করে দিয়ে দেন রিমুভ করলাম, দেন ক্রিয়েট করে হোয়াইট ফর্ম, সাথে সাথে আমার ভিতরের অংশটুকু একসাথে একই প্রসেসে রেফারেন্স ওয়াইজ কার্ভের যে রেফারেন্সটা আছে রেফারেন্স ওয়াইজ হোয়াইট প্রোফাইলটা বসে দিয়ে এবং ভিতরের অংশটুকু হোয়াইট হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে। তো এইভাবেই একটা ব্রিজের প্রোফাইলগুলো তৈরি করতে হয়, ব্রিজের সেগমেন্টগুলো তৈরি করা যায়। আজকে তাহলে এই পর্যন্তই, ওকে, থ্যাংক ইউ, সালামু আলাইকুম।